আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি বাসায় চিকেন মোমো করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই সাথেই থাকুন, দেখে নেই সম্পূর্ণ পদ্ধতি। প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, চিকেন নিয়েছি 250 গ্রাম, কিমা করে রেখেছি, নিয়েছি আদা রসুন পেস্টের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভেজে, ডার্ক সয়া সস নিয়েছি, নিয়েছি গোলমরিচ, চাট মশালা, লবণ এবং ধনিয়া পাতা কুচি। অল্প কিছু উপকরণে তৈরি করা যায় চিকেন মোমো। প্রথমে আটার খামিরটা আমি নর্মাল টেম্পারেচার, পানি লবণ দিয়ে একটা পরোটার ডো, যেভাবে তৈরি করি আমরা ঠিক সেম পদ্ধতিতে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে, রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে কিমাটা প্রস্তুত করে নিব। কিমা প্রস্তুত করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে রাখা, দিচ্ছি চাট মশালা, লবণ 1 টিস্পুন করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ডার্ক সয়া সস নিয়েছি 1 টেবিল স্পুন, নিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। সবগুলো উপাদানের সাথে চিকেন কিমাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ডো থেকে অল্প পরিমাণ আটা আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজে রুটি তৈরি করার জন্য। আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে বাসায় যে কোনো কন্টেনারে ছিপি দিয়েও করে নিতে পারবেন। এখন এই ছোট অংশটার মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে চিকেন পুর দেওয়ার পর আমি চতুর্পাশে ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি, হয়তো আমারটা অনেক ভালো হবে না, তারপর আমি ট্রাই করছি। একটা কলস আকৃতি চলে আসছে। একে একে এভাবে কয়েকটি আমি করে দেখাচ্ছি। একটু তেল ব্রাশ করে নিলাম। এখন প্রস্তুত করা চিকেন মোমোগুলো আমি ভাপে দেওয়ার জন্য পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভাপে। প্রায় 8 থেকে 10 মিনিট ভাপে দেওয়ার পর আমি নামিয়ে নিব। প্রস্তুত হয়ে গিয়েছে চিকেন মোমো। টমেটো সস এবং ধনে পাতার চাটনি